বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা বর্তমানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে এক মুসলিম আর্মি দল যুদ্ধতে নেমেছে এবং এরা হচ্ছে রাশিয়ার চেচেন আর্মি দল কেন এই মুসলিম সেনারা সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরে এরা কারা কোথা থেকে এলো এরা কেনই বা এরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড় সা রেড বাটন হে আপনাদের অনেক ধন্যবাদ এই চেচেন আর্মিকে ধরা হয় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গেরিলা আর্মি প্রায় 12000 চেচনিয়া গেরিলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এরা একের পর এক অপারেশনে সফলভাবে উত্তীর্ণ হচ্ছে এই চেচেন আর্মির থেকে ভয়ঙ্কর আর বাহিনী হতেই পারে না তাদের যুদ্ধ কৌশল ভিন্ন রকম তাদের রুলস অফ এঙ্গেজমেন্ট ভিন্ন রকম চেচনিয়ার মানুষেরা খুবই ভালো যুদ্ধ করতে পারে এবং পুরো বিশ্বে সাহসী জাতি হিসেবে পরিচিতি পেয়েছে এই চেচেন আর্মির প্রধানকে ধরা হয় বর্তমান বিশ্বের সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর আর্মি লিডার হিসেবে পুতিন গত 12 বছরে কোনো যুদ্ধে হারেনি তার অন্যতম কারণ হচ্ছে এই চেচেন আর্মি বাহিনী তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এত বড় দেশ রাশিয়ার মাঝে এই ছোট্ট মুসলিম দেশটি কিভাবে টিকে আছে রাশিয়ার একসময়ের শত্রু চেচেনরা কেন রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর অনেক দেশ ভেঙে স্বাধীনতা অর্জন করেছে এবং অনেক ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়েছে সোভিয়েত ইউনিয়ন না ভাঙলে রাশিয়াকে আরো বড় দেশ হিসেবে দেখতে পেতাম এই এলাকায় বহু শত বছর পূর্বে মুসলমানদের বসবাস ছিল এই সোভিয়েত মুসলমানরা কালের বিবর্তনে একটি গোষ্ঠী হিসেবে এই এলাকায় বসবাস করা শুরু করে এবং তখন রাশিয়াতে এই ছোট্ট গোষ্ঠীকে চেচনিয়া নাম দেওয়া হয় অনেকে চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ধারণা করলেও চেচনিয়া কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় চেচনিয়া রাশিয়ার একটি প্রদেশ পুরো রাশিয়াতে একমাত্র চেচনিয়াতে মুসলমানদের বসবাস ছিল এই চেচনিয়া রাশিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত এই ছোট্ট দেশটির আয়তন প্রায় 130,000 বর্গ কিলোমিটার এবং সেই দেশে বসবাস করে 15,00,000 জনগণ যেখানে অধিকাংশ জনগণই মুসলিম এই দেশটি বহু বছর ধরেই স্বাধীনতা আন্দোলন চালিয়ে আসছে তাদের আগ্রাসনের এই ইতিহাস প্রায় 400 বছরের রাশিয়ানরা চেচেনদের অপছন্দ করেছিল কারণ তারা মনে করেছিল এই জাতি খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী রাশিয়ার সব বড় বড় লিডাররা চেচনিয়ার স্বাধীনতাকে কখনোই মেনে নেননি স্বাধীনতার জন্য চেচনিয়ার মানুষজন রাশিয়ার বিপক্ষে অনেকবার আন্দোলনে নেমেছিল 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর 15টি ইউনিয়ন গঠিত হয় আর এর মধ্যে একটি ইউনিয়ন কে স্বাধীনতার আশ্বাস দিলেও পরে তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট সেটা অস্বীকার করেন এতে চেচনিয়া স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে তারপরে শুরু হয় চেচেন বিদ্রোহীদের স্বাধীনতার সংগ্রাম মাত্র 21 আসামির যুদ্ধে নামেন 21,00,000 সেনা সমৃদ্ধ বৃহৎ রাশিয়ার বিপক্ষে 1994 সালে স্বাধীন রাষ্ট্রের জন্য চেচনিয়া বিদ্রোহ করে রাশিয়ার বিপক্ষে এবং তারা বলে তারা রাশিয়ার সঙ্গে থাকবে না তখন চেচনিয়া এই যুদ্ধে রাশিয়ার সঙ্গে হেরে যায় এবং তাদের বিদ্রোহ ব্যর্থ হয় যদিও তখন ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসেন চেচনিয়ার সংকট বাড়তেই থাকে রাশিয়ায় কারণ এই চেচনিয়ার মুসলমানরা মোটেও অন্য দেশের মুসলমানের মতো নয় তারা যেমন শক্তিশালী তেমনই অনেক শিক্ষিত সেই সাথে রণকৌশলে এরা পারদর্শী সর্বোপরি এরা রুশ মুসলমান 1999 সালে আবারও চেচনিয়া বিদ্রোহ করে বসে রাশিয়ার বিপক্ষে এবং সেটি ছিল একটি স্বাধীন রাষ্ট্র হবার লড়াই আর তখন সেই যুদ্ধে 100 রাশিয়ান নাগরিককে মেরে ফেলেছিল এই চেচেন দল এর জবাবে রাশিয়া তার সমগ্র শক্তির ব্যবহার করে চেচেন জাতির বিপক্ষে একেবারে গুঁড়িয়ে দেয় চেচেনের রাজধানী শহর শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে আবারও হেরে যায় চেচনিয়া তখন ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় এসে পড়েছেন তিনি এই চলমান সংকট নিরসনে আহমদ কাদিরভকে চেচনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং চেচনিয়ার সঙ্গে শান্তি চুক্তি হয় রাশিয়ার চেচনিয়া শান্তিতে রাশিয়াতে বসবাস করতে পারবে অন্য একজন সাধারণ রাশিয়ার নাগরিকের মতো তারা সেখানে বসবাস করতে পারবে তখন চেচনিয়ার সমস্ত দায়িত্ব রাশিয়া বহন করে এরপরে চেচনিয়াতে নতুন করে শান্তি ফিরে আসে এবং নতুন করে সেই দেশটিকে সাজানো হয় কিন্তু 2004 সালে প্রেসিডেন্ট আকমদকে গুপ্ত হত্যায় মেরে ফেলে চেচনিয়ার বিদ্রোহী দল এই ঘটনার সঙ্গে সঙ্গে পুতিন এমন একজন মানুষকে ডাকে যিনি আজকের ভিডিওর মূল আকর্ষণ বর্তমানে যাকে বলা হচ্ছে বিশ্বের সবথেকে বিপজ্জনক ওয়ারলর্ড এবং সেই বিধ্বংসী চেচেন আর্মির প্রধান তার নাম হচ্ছে রমজান কাদিরভ রমজান মূলত আকমদের ছেলে বাবার হত্যার পরে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন রমজান রমজান ছিলেন ব্ল্যাক বেল্টের অধিকারী এবং ছিল চেচনিয়ার ডিফেন্স হেড যার নামে শত শত খুন এবং হাজারো মামলা ছিল পুতিন তারপরেও
রমজান কে বেছে নেন এবং চেচনিয়ার যত বিদ্রোহী দল ছিল রাতারাতি তাদেরকে গুম করে ফেলা হয় এবং চেচনিয়া নতুন ভাবে সাজানো শুরু করে। চেচনিয়ার 80% ব্যয়ভার রাশিয়া বহন করত এবং সেই সময় চেচেন ব্যবসাতে ভালো উন্নতি করে। রমজান চেচেন আর্মির বাইরেও সম্পূর্ণ নিজের নামে একটি মিলিটারি বাহিনী গড়ে তোলে, যাদের ডাকা হয় কাদিরাস নামে। রাশিয়ান বাজেটের বিশাল একটা অংশ চেচনিয়ার আর্মি গঠনে ব্যয় হতে শুরু হয়। চেচেন আর্মিদের গঠন করা হয় রুথলেস আর্মি দল হিসেবে। আর এরপরেই চেচনিয়ার শান্তি ফিরে এলো আক্ষরিক অর্থে। চেচনিয়া একটি পুরোপুরি মুসলিম দেশ, কঠোর মুসলিম নিয়ম মানা হয় এখানে। এখানে নারীদের পর্দা আবশ্যিক, তাদের আদি পুরুষদের রীতিনীতি খুব ভালোভাবে পালন করা হয় এখানে। এবং আমরা প্রায় শুনি রাশিয়াতে সমকামীকে সবার সামনে হত্যা করা হয়। এগুলো মূলত এই চেচনিয়াতে ঘটে থাকে। চেচনিয়াতে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধই নয়, এটি একটি বড় অপরাধ। তারা এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে থাকে এবং এটি ঘটিয়ে থাকেন লিডার রমজান। রমজান 2004 সাল থেকে এখন পর্যন্ত সে একাই চেচনিয়ার ক্ষমতায় রয়েছে। রাশিয়ার দেওয়া বাজেটে সে শুধু দেশ পরিচালনাই করে না, সে তার নিজের শখ আহ্লাদ এবং নিজস্ব আর্মি বাহিনীকে খুব ভালোভাবে চালিয়ে নেয়। এই চেচেন আর্মিদের ট্রেনিং গুলো এত ভয়ঙ্কর হয়ে থাকে যে তাদেরকে বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আর্মি দল। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই রমজান একজন সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তাকে বিভিন্ন পশু পাখির সাথে ছবি তুলতে দেখা যায় এবং দেখা যায় জুডো প্র্যাকটিস করতে, দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে স্নোবল খেলতে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে চেচনিয়ার মোট জনসংখ্যার থেকে রমজানের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 5 গুণ বেশি। কিন্তু এই সবের আড়ালে রমজান যে কতটা বর্বর এবং ভয়ানক তা একটু গভীরে না গেলে আপনি বুঝতে পারবেন না। 2017 সালে রমজানকে সারা বিশ্বের সব থেকে বিপজ্জনক ওয়ার লর্ড হিসেবে ঘোষণা করা হয় এবং মোস্ট ওয়ান্টেড ওয়ার ক্রিমিনাল হিসেবে তাকে চিহ্নিত করা হয়, যে কারণে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে রমজানকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। রমজান রাশিয়ার বাইরে কোনো দেশে যেতে পারবে না, আর সেটার অবশ্য প্রয়োজনও নেই। রমজান দিব্যি বেলারুশের প্রেসিডেন্টের সাথে খামারে গিয়ে স্ট্রবেরি তুলছে, পুতিনের দেওয়া টি শার্ট পরে রাশিয়ায় এসে জন্মদিন পালন করছে, সারা বিশ্বের সমগ্র সেলিব্রিটিদের ডেকে নিয়ে জন্মদিন পালন করছে। রমজানের আসল কাজ হচ্ছে পুতিনের প্রতি অনুগত থাকা এবং চেচনিয়ার শান্তি বজায় রাখা। এক কথায় আপনি পুতিনের ডানহাত বলতে পারেন। সিরিয়ায় রাশিয়া আক্রমণ করবে, সেখানে রুশ সেনাদের প্রয়োজনে পুতিন পাঠাচ্ছে সেই চেচেন আর্মিদেরকে, তারা সেখানে গিয়ে যুদ্ধ করছে রাশিয়ার পক্ষ হয়ে। এক কথায় আপনি রাশিয়ার গোপন বাহিনীও বলতে পারেন বা পুতিনের গোপন হাতিয়ার, যে কোনো প্রয়োজনে পুতিন এদেরকে ব্যবহার করে। তবে মজার ব্যাপারটি হচ্ছে চেচেন আর্মির বিষয়ে কোনো তথ্যই আপনি অনলাইনে পাবেন না। তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করে, তাদের সৈন্য সংখ্যা কত এবং তাদের কি ধরনের ট্রেনিং দেওয়া হয়, এই সব কিছু সারা বিশ্ব থেকে গোপন করে রাখা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন এরা কতটা ভয়ঙ্কর আর্মি দল। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।